এজেন্সিতেই বন্দী বিদেশগামী শ্রমিকদের সিঙ্গেল ভিসার কার্যক্রম, নিজে নিজে ভিসা সংগ্রহ করে অথবা ভিসা প্রসেসিংয়ের সকল কার্যক্রম সম্পূর্ণ করার সক্ষমতা থাকলেও বিএমইটির নিয়মে বাধ্য হয়েই এজেন্সির দ্বারস্থ হতে হচ্ছে তাদের। সেরকমই একজন আজিয়ার মল্লিক, বাগেরহাটের দুবাই ফেরত এই বিদেশ গমনোচ্ছু আবারও দুবাই যাওয়ার প্রক্রিয়া চালাচ্ছেন। সেই ভিসা প্রসেস করতে ঢাকা এসেছেন তিনি, ঘুরছেন বিভিন্ন এজেন্সিতে। তার দাবি, নিজেই নিজের ভিসা বা ম্যানপাওয়ার প্রসেসিংয়ের সক্ষম হলেও বিএমইটির এক নিয়মে তাকে বাধ্য হয়েই যেতে হচ্ছে এজেন্সির কাছে, আর গুনতে হচ্ছে বাড়তি টাকা। আমি তো দুই বছর থেকে এসেছি, এখন ফিরে আবার আসে যাওয়া চাচ্ছি, কিন্তু এটা এজেন্সির মাধ্যমে যে যা লাগছে উল্টা বেশি টাকা খরচ হয়। নিজের কাজ নিজে করতে পারলি তো এটা খরচ কম হবে। মধ্যস্বত্বভোগী হিসেবে একটি রিক্রুটিং এজেন্সিতে কাজ করা মুরাদ এবার নিজেই যেতে চাইছেন মধ্যপ্রাচ্যে। এতদিন ধরে এই কাজ করে আসলেও এবার নিজের ভিসার কাজই করতে হচ্ছে আরেকজনের মাধ্যমে। বর্তমান এমন একটা সিচুয়েশন করে রাখছে যে যে কোনো এজেন্সির মাধ্যমে আমাকে বাধ্যতামূলক যেতে হচ্ছে শুধু ভিসাটা প্রসেসিং করার জন্য। এটা যদি বন্ধ করা যেত এবং সরাসরি যদি নিজেরাই কাজটা করতে পারতাম, তাহলে দেখা গেছে আমার মতো মানুষ সর্বনিম্ন 40-50 হাজার হাত থেকে বাঁচতে পারতাম। দুইটা এজেন্সির কথা বলছি, তাদের কথা শুনে তো আমার আর আগাবার ইচ্ছাই শেষ হয়ে গেছে। যদি এটা অন্যরকম বেটার হতো, যে নিজেরটা নিজে করার সিস্টেম থাকতো, যে আমার বিষয় আমি নিজে পূরণ করবো, আমারটা আমি সব কমপ্লিট করবো, তাহলে এটা সবচেয়ে বেটার হতো। যদিও ব্যক্তিগত ভিসা সংগ্রহকারীদের নিজে ভিসা প্রসেস বা বহির্গমন ছাড়পত্রের আবেদনের বৈধতা দিয়ে 2017 সালে একটি সংশোধনী আইন পাশ করা হয়, যা পরবর্তীতে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী ব্যবস্থাপনা বিধিমালা হিসেবে পরিচিত। বিধিতে বলা আছে, ব্যক্তিগতভাবে সংগৃহীত ভিসাধারী কোনো কর্মীর বিদেশ গমনের ক্ষেত্রে নিজেই বিএমইটিতে আবেদন করতে পারবেন এবং তা পরবর্তী 3 কার্যদিবসের মধ্যেই বহির্গমন ছাড়পত্র প্রদান করতে হবে। ছাড়পত্র অনুমোদনে সংশ্লিষ্ট কর্মকর্তা ব্যর্থ হলে পরবর্তীতে মহাপরিচালক বিষয়টি নিষ্পত্তি করবে এমন বিধান রয়েছে। তবে অদৃশ্য এক কারণে বর্তমানে এই আইনটির কোনো প্রয়োগ নেই। হোয়াইট কালার বা অন্যান্য জবধারীরা যদি তারা নিজেরা প্রসেস করে যেতে পারে, একজন ওয়ার্কার কেন পারবে না? সমস্যাটা হচ্ছে যে ওয়ার্কারের জায়গাটাতে তো মানে এক্সপ্লোটেশনটা হয়। আমরা এটা ওপেন করার জন্য আগে ঠিক আলোচনা করেছি এবং আপনি জানেন যে আমাদের একজন সচিব ছিলেন, ওই সচিব থাকাকালীন উনি যখন বিএমইটির ডিজি ছিল, পর ডিজি ছিল, পর সচিব হয়েছিল, উনি কিন্তু এটা ওপেন করেছিলেন সবার জন্য, যে কেউ যে এটা করতে পারত। সরকারি তথ্য অনুসারে 1976 সাল থেকে 2021 সাল পর্যন্ত মোট 1,30,00,000 বাংলাদেশির বিদেশে কর্মসংস্থান হয়েছে। 2017 সাল থেকে করোনা মহামারী ছাড়া এ পর্যন্ত বিদেশে গিয়েছেন বছরে গড়ে 10 লাখেরও বেশি কর্মী। অভিবাসন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার হিসেবে এত সংখ্যক বিদেশ গমনোচ্ছুদের 67-76% ভিসায় আসে নিজেদের প্রচেষ্টায় অথবা আত্মীয়দের মাধ্যমে, যাদের শুধুমাত্র প্রসেসিংয়ের জন্যই কেবল প্রয়োজন পড়ে এজেন্সিগুলোর। এ অবস্থায় অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, শ্রমিকদের সিঙ্গেল ভিসা কার্যক্রম উন্মুক্ত থাকা উচিত, তবে কেউ প্রয়োজন মনে করলে এজেন্সিরও সহায়তা নিতে পারবে। প্রায় 80% ভিসা যে যাচ্ছে সে তার আত্মীয় স্বজনের মধ্যে আনছে, তো সেইটার দায়িত্ব আসলে তাকেই দিয়ে দেওয়া উচিত। সে ইন্ডিভিজুয়ালি সে প্রসেসিংটা করবে এবং তার দায়িত্ব হওয়া উচিত। 20-22 দিন গড়ে কার্যদিবস, তার মধ্যে যদি আপনি প্রতিদিন 5-7-8 হাজার লোকের কাগজপত্র নিয়ে বসেন, তো তা তো দেখতেই পারবে না। তার মানে এটা আসলে একটা মানে হয় দেখেও তারা চোখ বন্ধ করে থাকবে কিংবা অনৈতিক কোনো সুবিধা নেই সেগুলো অনুমোদন দেবে। কাজে আমি মনে করি সেই চর্চাটা বন্ধ করে যেই ডিমান্ডগুলো কর্মী নিজেরাই আনে, তার আত্মীয় স্বজনের মধ্যে আনে, সেটার তার ইন্ডিভিজুয়ালি সেই প্রসেসিংগুলো করা উচিত এবং এটা উৎসাহিত করা উচিত। তাহলে কিন্তু আপনার প্রায় 80% কাজের চাপ কমে যায়। তবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে, শ্রমিকদের এই বিষয়টি উন্মুক্ত থাকার কথা ভাবছে তারা। আমার মনে হয়েছে এখানে অবশ্যই আমাদের কাজ করার সুযোগ আছে। যদি একজন মানে সেকেন্ড টাইম কর্মী বিদেশে যান এবং উনি নিজের দায়িত্ব নিতে পারঙ্গম হন এবং এই কাজটি উনি নিজে নিজেই করতে পারেন, আমরা এটা নিশ্চয়ই ভেবে দেখতে পারি। আমার কাছে এই প্রস্তাবটি ওইভাবে এখনও আসেনি বা আমাদের কাছে এইভাবে আসেনি। আমার মনে হয় যে ইট কুড বি এ গুড থিং যে এটা এটা করা যেতে পারে। একটা জিনিস হচ্ছে যে আমাদের একটা আইনি বাধ্যবাধকতা আছে যে বাংলাদেশ থেকে যেসব কর্মী বিদেশে যাবেন সাধারণত তাদেরকে একটা এজেন্সির মাধ্যমে যেতে হয়। এটা হচ্ছে জেনারেল একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক।
তো কিছু কিছু ক্ষেত্রে আমরা ওয়ান স্টপ সার্ভিস দেই, সেখানে কিন্তু কর্মী নিজে জানে সেখানে তার পক্ষে এজেন্সি হিসাবে কাজ করে বিএমইটি। সো বিএমইটি এটা কতটুকু ইয়ে করতে হবে এটা আমরা ডেফিনেটলি পরীক্ষা করে দেখতে পারি। আমাদের মূল উদ্দেশ্য কিন্তু খুব সুস্পষ্ট যে আমরা জনগণকে, এই দেশের যারা এই মূল্যবান বৈদেশিক মুদ্রা আর্ন করবেন তারা যেন বেটার সার্ভিস পান, তারা যেন সহজ, তাদের মানে সেবা সহজীকরণ, এটা এটা আমরা করতে চাই। তবে বিদেশগামী শ্রমিকদের ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে হোয়াইট কলার জব বা উচ্চশিক্ষিত প্রফেশনের জন্য ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের 21টি দেশের ক্ষেত্রে সে প্রচলন রয়েছে বিএমইটিতে। সুজন মাহমুদ, বাংলাভিশন, ঢাকা।